কি বলবো, খাবে খাওয়া যায় না, একটা মানুষের পক্ষে সম্ভব না। তুই কি নিয়েছিলি? আমি কি নিয়েছিলাম, একটা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, এক প্লেট। এক প্লেট নরমাল চিকেন বিরিয়ানি তুই খেতে পারলি? খাওয়া যায় ভাই, একদম খাওয়ার জন্য। আরামসে হয়ে যাবে, চিকেন চাপ তো ফ্রি দিয়ে দিচ্ছে, চিকেন খাচ্ছে, আরামসে দুজনে হয়ে যাবে, এক প্লেট নেবে, দু প্লেট নিতে যাবে। এদের দেখে তো বুঝতেই পারলে এদের একদম হাঁসফাঁস অবস্থা, খেয়ে দিয়ে আর নড়াচড়ার ক্ষমতা রাখছে না। তো তোমাদেরকেও আজকে সেই ডিটেলস আমি দিয়ে দেবো যে আমরা কোথায় খেলাম আর ওদের এই অবস্থা হলো কিভাবে। তো চলো একে একে দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্যান্ডউইচ ক্রিয়েশন। আজকে নিয়ে এসেছি নতুন আরেকটা এরকম হাঁসফাঁসানি ভিডিও নিয়ে। না না, একদমই হাঁসফাঁসানি না, খুব ভালো খাবার ছিল, কোয়ান্টিটিটা অনেকটা পরিমাণ ছিল। ওরা না বুঝেই সেটা প্রচুর নিয়ে নিয়েছে, মানে বেসিক্যালি বিরিয়ানি দুজন দুটো নিয়েছিল, যার জন্য ওদের এই অবস্থা। এটি মধ্যমগ্রাম চৌমাথার খুব কাছেই। তো আমরা প্রথমে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এন্ট্রির ডান দিকেই ছিল কিচেন এবং সোজা একটি মকটেল কাউন্টার। এরপরেই আমরা ঢুকে পড়বো মেন জায়গায়। রেস্টুরেন্টের ভেতরটা ছিল সোলে মুভির নানান রকম ক্লিপিং দিয়ে সাজানো, একদম এক একটা ব্লকে এক একটা প্লট দেওয়া ছিল। আর আমরা যখন গেছিলাম তখন চলছিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ফোনটা খারাপ হয়ে যাওয়ার কারণে ভিডিওগুলো আর শেয়ার করতে পারিনি, অনেকদিন বাদে ভিডিওটা পেয়ে আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। গিয়েই আমরা বসে পড়েছিলাম মেনু চুজ করতে, স্টার্টারে কী নেব। স্টার্টারে নেওয়া হলো চিলি বেবিকর্ন। এই চিলি বেবিকর্নের টেস্ট এত দারুণ ছিল, মানে এত সুন্দর মশলা আর এত সুন্দর জুসি আর ভীষণ সফট একটা কম্বিনেশন হয়েছিল যে মনে হচ্ছিলো আরেক প্লেট নিই, কিন্তু সেটা নিতে পারিনি কারণ বাকিরা বলেছিল চলো একটু অন্য টেস্ট করা যাক। তো সেই অন্য টেস্টের জন্য নেওয়া হয়েছিল চিকেন তান্দুরি। এই চিকেন তান্দুরিও ছিল জাস্ট অসাম, জুসি এবং ভীষণ সফট, আর পোড়া যে ভাবটা সেটাও একদম পারফেক্ট ছিল। সব মিলিয়ে তান্দুরিটা ভীষণ 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 ভালো। আর তার সাথে অবশ্যই সফট ড্রিঙ্কস আমরা নিয়ে নিয়েছিলাম, মশালা কোক আর লেমন সোডা। এরপর চলে আসি একদম মেন কোর্সে। আমরা নিয়ে নিয়েছিলাম দু রকমেরই বিরিয়ানি, মানে মটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি বোথ। আর এইখানেই হচ্ছে টুইস্ট, মাটন বিরিয়ানির সাথে এক প্লেট চিকেন চাপ তোমরা পাচ্ছ একদম ফ্রি। ইয়েস, একদম ফ্রি, তোমাদের কিছু কোনো অ্যামাউন্ট পে করতে হবে না। আর আমরা যারা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম তারা নিয়েছিলাম তার সাথে হান্ডি মাটন। বিরিয়ানির মাটন আর চিকেন তোমরা দেখতেই পাচ্ছ সাইজে একদম বড় বড়। তবে এই সাইজ বড়র জন্য এরা কিন্তু কেউ টেস্টে কোনো কম্প্রোমাইজ করেনি, প্রচুর মশলা দেওয়া, ভীষণ স্মেল, এরকম একদমই কোনো ব্যাপার না। আর চিকেন এবং মাটন দুটোই ভীষণ ভালো সেদ্ধ হয়েছিল, মাটন একটু হার্ড ছিল না আর চিকেনটাই শক্ত হয়ে যায়নি। তো দুটোর ভেতরে মশলাও খুব ভালোভাবে ঢুকেছিল, ওভারঅল টেস্ট খুব খুব খুবই ভালো ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ এরা এখানে দুজনে দুটো প্লেট নিয়েছিল, যার ফলে কেউই শেষ করতে পারেনি। হ্যাঁ, তবে চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা সেটা পার্সেল করে নিয়ে আসতে পারো। তো তোমরা অবশ্যই যাও এবং ট্রাই করে দেখো, আর তোমাদের কেমন লাগলো সেটা আমাদের সাথে অবশ্যই শেয়ার করো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করো, আর যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো। টাটা।